মানিকগঞ্জের ঘিওর উপজেলার গ্রামের আবুল কালাম আজাদ আঠারো বছর আগে ফিলিপাইনে প্রবাস জীবন যাপন করার সময় আঠারোশো বাচ্চা নিয়ে টার্কি মুরগির খামার করেন দু বছর আগে ফিলিপাইন থেকে দেশে ফিরে নিজ জেলা মানিকগঞ্জে টার্কির খামার করেন তিনি দেশি প্রজাতির টার্কি দিয়ে শুরু করলেও এক মাস আগে সরকারি অনুমোদন নিয়ে ফ্রান্স থেকে কনভার্টার কমার্শিয়াল হাইব্রিড প্রজাতির পাঁচশো পনেরোটি টার্কি মুরগির বাচ্চা এনে লালন পালন শুরু করেন এটা পাঁচ মাস বয়সেই পঁচিশ কেজি ওজন হয়ে যায় যেমন এখন এক মাস যেদিন বয়স এটার ওজন একশো সাতশো গ্রামের হয়ে গেছে তো আর ছয় মাস বয়স সেটা পঁয়ত্রিশ কেজি ওজন হবে বাট আপ টু কেজি হবে যদি একবার মাসকে পারে কিন্তু জেলা প্রাণী সম্পদ অফিস থেকে টার্কি মুরগি পালনে আগ্রহীদেরকে উদ্বুদ্ধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে আমরা মাঠ পর্যায়ে কর্মরত আছি আমরা বিশেষ করে এই খামারের ব্যবস্থাপনা খামারের চিকিৎসা সেবা তারপরে এখান থেকে কিভাবে মাংস সহজে নিরাপদ মাংস উৎপাদন করা যায় এসব বিষয়ে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি ফ্রান্সে টার্কি মুরগির মাংসের ব্যাপক চাহিদা থাকায় ছমাস পর থেকে টার্কি মুরগির মাংস সেখানে রপ্তানির পরিকল্পনা রয়েছে খামারি আবুল কালাম আজাদের সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই